হ্যালো এন আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকেরও রান্নাবান্নার ব্লগে থাকবে হাঁস ভুনা এবং তিন ফয়েল বার্ব মনে হয় এটাকে সরপুটি বলা হয় বাংলায় সেটা রান্না করব। তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি প্রথমে আমি হাঁস ফোনা রেসিপি দেখাবো তো আমি বের করে রেখেছি পানিতে ভিজিয়ে রাখবো তারপরে রান্না শুরু করে দিব কেটে ধুয়ে রেখেছি এখানে এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি তেল গরম করে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো প্রায় দেড় চা চামচ দিয়েছি দিয়ে দিলাম চারটা এলাচ দুইটা তেজপাতা এবং দুইটা দারচিনি একটু ভাজার পরে আদা রসুন বাটা এক টেবিল চামচ করে দিলাম এখানে আমি হাফ হাঁস রান্না করছি মশলার মধ্যে যাবে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া দেড় চা চামচ ধনিয়া গুঁড়া দুই চা চামচ জয়ফল জয়ত্রী দিয়েছি এক চা চামচ করে একটু পানি দিয়ে মশলাটাকে কষাবো এদিকে চা বসালাম আর কয়টা বিফ স্প্রিং রোল ছিল সেগুলো ভাজবো চা দিয়ে খাবো

মাংস দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব আর একটু পর পর এসে নাড়ব পানি দেওয়ার প্রয়োজন নেই একদম লাস্টে পানি দিব আমি আদা লেবু আর ইলিশের মাথা দিয়ে টক রান্না করছিলাম এটা রেসিপি আর দেখাচ্ছি না কারণ আমার চ্যানেলে রেসিপিটা আছে দরকার পড়লে দেখে নিতে পারেন হাঁসের মাংস সেদ্ধ হতে হাফ এন আওয়ার লেগেছে তো আমি লাস্টে পানি দিব যতটুকু আমি চাই খুব ভুনা ভুনা করব না আমার বাসায় আবার একটু ঝোল ঝোল রাখা লাগে তো পানি দিয়ে আমি এক বলক আসবে তারপরে আমি লোহিটে আরও রান্না করব কিছুক্ষণ এক বলক যখন চলে আসে তখন আমি ভাজা জিরা গুঁড়া দিচ্ছি এটা হচ্ছে শাহি জিরা সুন্দর একটা ফ্লেভার আসবে আমার হাঁস রান্না করা শেষ এখন আমি নেক্সট রান্নায় চলে যাব সরপটি রান্না করব সরপটির দো এই সরপটিটা প্যাকেটের মধ্যেই পাওয়া যায় তো দুইটার দাম পরে দশ ডলার করে মাছটা ফ্রোজেন হলে কি হবে রান্নার পরে মনেই হয় না যে ফ্রোজেন মাছ রান্না করা হয়েছে এত ফ্রেশ মনে হয় খুব মজার মাছ তো ডিফ্রোস্ট করার পরে আমার আম্মাকে দিয়ে মাছ কাটাচ্ছি আমার মাছ আস্ত মাছ কাটতে ভালো লাগে না কাটা দেখতে আবার ভালো লাগে তো এই মাছের ভিতরে সবসময়ই তেল আর ডিম পাওয়া যায় ম্যারিনেট করব হলুদ আর মরিচ আর একটু লবণ দেওয়া হচ্ছে আদা চা চামচ করেই মেরিনেট করে দশ মিনিট রাখা হবে তারপরে একটু তেলে ভাজা হবে মাছের তেল আর ডিম আলাদা করে ভাজবো না তো দশ মিনিট মেরিনেশনের পর মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে মাছ ভাজা হয়ে গিয়েছে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে হাফ কাপ করে তারপরে লবণ দেওয়া হচ্ছে এক চা চামচ থেকে একটু কম এখন পেঁয়াজকে ভালো করে ব্রাউন করা হবে গোল্ডেন ব্রাউন আর কি এখন হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দেওয়া হবে এক চা চামচ পানি দিয়ে মশলা কষাবো এখন টমেটো দেয়া হয়েছে ছোট করে কেটে রাখা টমেটো টমেটো দিয়ে পাঁচ মিনিট রান্না করা হয়েছে তারপরে দেয়া হয়েছে মাছ একটু পানি আর কয়েকটা আস্ত কাঁচা মরিচ দেওয়া হয়েছে এখন মাছের ডিম আর তেলও দেয়া হলো হাই হিটে রান্না হবে এক দুই মিনিট তারপর লো রান্না হবে পাঁচ মিনিট আরো একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এই তো হয়ে গেল আমার সরপটি রান্না আশা করছি আজকের দুইটি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে সাপোর্ট করবেন প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ